যে যেই ধরনের গোনা করবে তার আকার আকৃতি আল্লাহ ওই রকম বানিয়ে দেবে, কাউকে সাপের মতো, কাউকে বাঘের মতো, কাউকে শুকুরের মতো, কাউকে কুকুরের মতো। আমি যদি আকৃতি আপনি এইভাবে উঠতে চান কিয়ামতে, এই গোনাগুলো বাদ দেন, ওগুলোর ভেতরে যে আচরণ আছে, শুকুরের আচরণ কি, শুকুরের স্বভাব কি, শুকুর চেনেন তো কি ওর স্বভাব কি, কচু খাওয়া। শুকুরের স্বভাব হচ্ছে ও নিজের বউ মেয়ে নিয়ে যে এক জায়গায় বসে বসে গল্প করার, ওগুলো সব ছেড়ে দেয়। এদেশে হাজারো শুকুরের চরিত্রের মানুষ আছে, দেখবেন নিজের বউ মেয়ে যদি সুন্দর হয় আরো বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে নিয়ে যেয়ে সাজিয়ে ছেড়ে দেয়, আর নিজে এক জায়গায় বসে বসে গল্প করে। কিয়ামতের দিন এই লোকটা কিয়ামতে তার এই আকৃতি থাকবে না, কারণ আর দাজ্জাল সোলা ইয়াদখুলুল জান্নাহ, আর দাজ্জাল মুযাক্কার না মুয়ান্নাস। এখানে আলেম নেই, এত বড় বড় দাড়ি কি, আর দাজ্জাল সেটা মুযাক্কার না মুয়ান্নাস, এটা তো মুযাক্কার শব্দ, এটা তো মুয়ান্নাস না, এটা পুরুষ। নবীজি কিন্তু দাজ্জাল কোন মহিলাকে বলেননি, আর দাজ্জাল লা ইয়াদখুলুল জান্নাহ, যারা দাজ্জাল তারা জান্নাতে যাচ্ছে না, যাবে না। তার মানে যেই পুরুষ তার মেয়েকে, তার বউকে, তার মাকে, তার বেটার বউকে পর্দায় রাখতে পারে না, বেপর্দায় ছেড়ে দেয়, ওই পুরুষটা দাজ্জাল। এদেশে তো দাজ্জাল নেই, তাহলে কিয়ামতের দিন আপনি কিন্তু আপনার আচরণ এই যে আকৃতি পাবেন না, আপনার আকৃতি আল্লাহ পাল্টিয়ে দেবে শুকুরের মতো। কিসের মতো বলুন, কিছু মানুষের চরিত্র হবে সাপের মতো। সাপের কাজ কি, সাপ একটা মানুষকে কামড় দেয়, লোকটা মারা যায়, সাপের কোনো লাভ হয়, কথা বলেন না কেন? হাজারো মানুষ এই বাংলাদেশে আছে, সারাদিন ওর ধান্দা থাকে কার ক্ষতি করব, কারে ডাউন করব, অথচ নিজের কোনো লাভ হয় না, কথা বলেন? কিয়ামতের দিন এদের আকৃতি হবে কিসের মতো, সাপের মতো। আপনি কি টের পাচ্ছেন আপনার আকৃতি থাকবে কিনা বলেন? আপনাদের চেহারা দেখলে মনে হয় যে জিব্রাইল আমিনের ছোট ভাই নুরানি চেহারা, এটাকে থাকবে, যদি হিংসা থাকে ভেতরে আপনাদের কুকুর হয়ে উঠবেন, তখন হাজারো মানুষ আপনাকে দেখে মনে করবে হ্যাঁ এই যে এই লোকটার ভেতরে হিংসা ছিল, অথচ আমরা দুনিয়ায় ধরতে পারিনি, এই কথা বলছেন এখানে? আপনাকে সাবধান করলাম, এরপরও যদি আপনি ফিরে না আসেন আমার মনে হয় আপনার কপাল আর হেদায়েত নেই, আপনি আলেম নামে আপনি জালেম, আপনার ভাষা আরো মার্জিত হওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে যেন হেদায়েতের দিকে ফিরে আসার তৌফিক দেন। তাহলে এই কথাটা যদি এখনো ক্লিয়ার না হন আমি সামনে যাব না, যদি কোনো আলেম থাকেন যদি মানে সন্দেহ হওয়া বা ঝামেলা লাগে, হ্যাঁ সিলেবাসভুক্ত আলেম যারা যারা গবেষণা করে না তাদের একটু খটকা লাগবে যে তাহলে এতদিন কি পড়লাম। আপনাকে তো আমি এই জন্যে আরো বেশি করে পড়ার জন্য বলছি, কারণ আমার চিন্তা ভাবনা ভুল হতে পারে, আমি তো ছোট মানুষ, আপনার মাথা আরো বড় বড়, আপনি আরো একটু চিন্তা করেন। আমরা যদি এইভাবে বলতে পারতাম, দেখো যদি গোনা করতে করতে মারা যাও তওবা করার সময় আছে, মৃত্যুর সঙ্গত সময় আগে যদি ফিরে না আসো, কবিরা গোনা করতে করতে মরে গেলে কিন্তু তোমার খবর আছে তুমি জাহান্নামে যাবা, আবার আল্লাহ তোমারে বের করে দেবে 10 বছর পর, আল্লাহ কি তোমার সাথে ইয়ার কি মারবে নাকি? আর তোমার তো সাহস আরো বাড়বে যে 10 বছর থাকি থাক, অসুবিধা কি, যখন বের হয়ে আসবো তখন তো আর কোনো অসুবিধা নেই, চেহারা হবে তখন কিসের মতো, আমির হামজা বলছে চাঁদের মতো, এ একটা চেহারা হলো ওই সময় আপনি জান্নাতি মানুষের চেহারা, যখন হায়াতে নহর থেকে গোসল করে বের হয়ে আসবেন আগে যা ছিলেন ওই রকম হয়ে যাবেন। তারা আপনার কি মনে হচ্ছে বলেন যে জাহান্নামে 20 বছর কেন, 1000 বছর থাকি আমার কোনো অসুবিধা নেই, এরকম মনে হয় না আপনার? কিন্তু যদি বলতাম যে না একবার যদি ঢোকেন আল্লাহ তোমাকে বের করবে না, তুমি বের হতে চাইলেও ফিরিয়ে দেবে, তখন লোকটা চিন্তা করতো না আমার এখনই পরিবর্তন হওয়া দরকার, কারণ কখন মরণ চলে আসে তো বলা যায় না, আমি তো তওবা করার সময় আর 10 বছর পরে পাবো এই সময় তোমার হাতে নেই, আছে, সুতরাং আমাকে এখনই ভালো হওয়া লাগবে, কখন, এখনই। এইভাবে তাফসির এই বাংলাদেশে হলে সিলেবাসে যদি এই হাদিসগুলো নিয়ে আসতে পারতাম আমাদের মনে হয় গোনার ইস্পিহা গোনার আসক্তি এটা কমে যেত।
আল্লাহ আমাদেরকে যেন ষড়যন্ত্রের এই বিষয়টা যেন ধরার তৌফিক দেন। এটা ষড়যন্ত্র হয়েছে, আমরা এখন টের পাচ্ছি, কারণ 77 বছর 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল দায়িত্ব পালন করেছিল ঢাকা আলিয়ায় আর কলকাতা আলিয়া মিলে। কত বছর? এই ঘুমাচ্ছেন আপনি? 77 বছর 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল ধারাবাহিকভাবে। এদের নাম আমি আমার মোবাইলে তুলে এনেছি, ঢাকা আলিয়া সান দেখবেন প্রিন্সিপালের পেছনে ওই চাঁদ টাঙানো আছে, একটাও মুসলমান না, সব খ্রিস্টান। একটা মাদ্রাসার প্রিন্সিপাল যদি খ্রিস্টান হয় তাও 1 বছর 2 বছর না, কত বছর? 77 বছর একাধারে 26 জন। ওরা কি বসে বসে আঙ্গুল চুষেছিল? ওরা ষড়যন্ত্র করে কেছে ঢুকিয়েছে। আমার এই জ্ঞানে আমি 35টা পেয়েছি পুরা কোরআনে, আর যাদের মাথা আরো মোটা মোটা আবুল মাল আব্দুল মুহিতের মতো কত আরো বেশি পাবে। এই জন্য যাদের মাথায় মগজ আছে আপনি আরো চিন্তা ভাবনা করেন, আপনি শুধু ওই সার্টিফিকেট আলেমধারী হয়ে বসে আছেন কামেল পাস দাওরা পাস না, কামেল যারা পাস করে দাওরা যারা পাস করে ওরা কেবল পড়াশোনা শুরু করছে। আপনি এখন গবেষণাগারে যে বসেন দেখবেন আপনি কিচ্ছু জানেন না। যারা কামেল পাস করে দাওরা পাস করে ওরা কেবল পড়াশোনা শুরু করছে। এখনো এই যে বিশাল মরুভূমিতে যে দেখবেন লক্ষ লক্ষ বালির কণা পড়ে আছে, আপনি কেবল একটা বালির কণা নিয়ে নাড়াচাড়া করেছেন আর কোটি কোটি বালুর কণা এখনো পড়ে আছে। যত গবেষণা করবেন তত নতুন তথ্য আপনার হাতে আসবে, সুবহানাল্লাহ বলতে পারেন না? সুতরাং এই মানুষগুলোকে শুধু আমরা দুনিয়া না, মরণের পরে আল্লাহ যেন এদেরকে জান্নাত দান করেন আর এই কাজগুলো যেন দুনিয়ায় করার তৌফিক দেন। নাই তো এই লোকটা যারা যাদের নাম দেখছি 100 বছর পরে এখানে কেউ থাকবে না, কি 100 বছর পরে এখানে কে থাকবে? এগুলোর একটাও থাকবে না, নতুন মানুষ এই জায়গায় এসে চাষ করবে। সুতরাং এরা আমরা যারা 100 বছর পরে কেউ থাকবো না, আমরা জাহান্নামে যদি যাই আমাদের 100 বছর কেন? 1000 বছর হায়াত দিলেও তো কোনো লাভ নেই। এই জন্য দোয়া করছে শুধু দুনিয়া না আখেরাতেও যেন আল্লাহ এদেরকে বাঁচিয়ে দেন এবং সেই কাজ যেন দুনিয়ায় ঘাট ধরে হলেও আল্লাহ জোর করে করায়। এ দোয়া করে কি ভুল করে ফেললাম? এটা তো আসল দোয়া, মানে দুনিয়ায় পাম্পটি দিয়ে একেবারে মাথায় তুলে দিলাম, যা যা করবি কর, আমরা চাই আখেরাত। কি চাই? এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রেখেছেন বিশেষ করে আমাদের কুষ্টিয়ার সন্তান ইসলামিক চিন্তাবিদ মফাসসিরে কোরআন যারা মাওলানা আসলাম হুসাইন আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলেন আমিন। বিশেষ করে হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম এখানে কথা বলেছিলেন, মাওলানা মুফতি নাসিরউদ্দিন কথা বলেছিলেন, অনেকগুলো আলেম এখানে কথা বলেছে, আল্লাহ আলেমদের কথা আমল করার তৌফিক দান করেন।